কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি আপনাদের জানাবো আমি প্রেগনেন্সিতে কি কি খেয়েছি। চলুন দেখা যাক। ফার্স্টে হচ্ছে আমি কলা রেখেছি, কারণ কলাটা আমি সবসময়ই চেষ্টা করেছি খাওয়ার জন্য। তারপরে ডিম, ডিমটা আমি অনেক বেশি খেয়েছি, দেখা গিয়েছে সিদ্ধ করে খেয়েছি, ভেজে খেয়েছি। আমি হচ্ছে এমনও হয়েছে দিনে দুইটা ডিমও খেয়ে ফেলেছি এরকম, মানে আমার ডিম অনেক পছন্দের। তারপরে দুধ, দুধ তো হচ্ছে আমি একদমই খেতে পারিনি, যে কারণে খেতে পারিনি দেখে আমি হচ্ছে সেমাই তৈরি করে খেতাম, তারপর মানে দুধের পায়েস খেতাম। তবে যে রেগুলার খেয়েছি তা কিন্তু না, মাঝে মাঝে খেয়েছি, তবে দুধ আমি একদমই খেতে পারিনি। তারপরে বানিয়েছিলাম পুডিং দুধের, কারণ যাতে একটু দুধটা মানে এভাবে ওভাবে খাওয়া হয়। তারপর আমি বাদামটা রেখেছি, বাদামটাও আমি খাওয়ার চেষ্টা করেছি আমার প্রেগনেন্সিতে প্রতিদিন 5-6টা 10টা করে এরকম, কাজু বাদাম, কাঠবাদাম। তারপরে আমি স্ট্রবেরি অনেক খেয়েছি, প্রচুর পরিমাণে স্ট্রবেরি খেয়েছি, প্রচুর পরিমাণে চেরি খেয়েছি। যারা আমার ভিডিও দেখেছেন রেগুলার তারা তো জানেনই। তারপরে পালং শাক, আমি তো দেশের বাহিরে ওইভাবে অন্য কোনো শাক পাইনি, তাই আমি পালং শাক হচ্ছে মাছ দিয়ে রান্না করে খেয়েছি, পালং শাক হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে খেয়েছি, মানে চেষ্টা করেছি পালং শাকটা খাওয়ার জন্য। তারপরে মিষ্টি কুমড়া খেতাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি কুমড়া ভাজি খেয়েছি, বাঁধাকপি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে ভেজে, মানে বাঁধাকপি ভাজি, বাঁধাকপির তরকারি মাংস দিয়ে। তারপরে খেয়েছিলাম ফুলকপি। আসলে শাকসবজি রাখার চেষ্টা করেছি, চিংড়ি মাছটা খাওয়া হয়েছে, তারপরে হচ্ছে স্যালমন ফিশটা আমি মাঝে মাঝে চেষ্টা করেছি ভেজে খাওয়ার জন্য। রুই মাছটা তো আমার নিত্যদিনের একটা মাছ ছিল, যেটা আমি সবসময় খেতাম, ভেজে হোক, তরকারি দিয়ে হোক, যেভাবেই হোক। গরমের মধ্যে আমি খেয়েছিলাম তরমুজ প্রচুর পরিমাণে। তারপরে খেয়েছি হচ্ছে কমলা, কমলাও আমার অনেক খাওয়া হয়েছিল, অ্যাপেলও আমার অনেক খাওয়া হয়েছিল। তবে ফলগুলো আমি চেঞ্জ করে করে খেয়েছি, একদিনে যে এতগুলো ফল খেয়েছি তা কিন্তু না। অ্যাভোকাডোটা প্রেগনেন্সির জন্য খুবই উপকারী, বাট আমি খেতে পারিনি। কিউইটাও আমি 2-3টা খেয়েছি, এর বেশি আমি খেতে পারিনি, তবে আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। তারপরে হচ্ছে আনারটা আমি খেয়েছি 1-2 দিন, এর বেশি না। তবে আম আমি খেয়েছি, আমের জুস বলেন, আম এমনিতে মিল্কশেক করে খেয়েছি। চকলেটটা তো আমি প্রতিদিনই খেতাম, কারণ চকলেট আমার এত পরিমাণের পছন্দ ছিল, আর আমার যেহেতু প্রেশার লো হয়ে যেত, সো আমার চকলেটটা বেশি খাওয়া হতো, চকলেট আর ডিম, কারণ আমার লাস্টের দিকে প্রেশার অনেক লো হয়ে যেত। আমি কেকটাও মাঝে মাঝে খেতাম, আবার অত বেশিও খাইনি। টক দই তো আমার খাওয়া হয়েছে, দেখা যেত যে স্ট্রবেরির টক দই, তারপরে হচ্ছে চেরির টক দই, তারপর ব্ল্যাকবেরির টক দই, এই সব টক দইগুলো আমার খাওয়া হয়েছে। তারপর স্ট্রবেরির মিল্কশেক, ম্যাঙ্গোর জুস, জুস আমি রাখতাম, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে আমি কলা, মানে ব্যানানা মিল্কশেকটা নিজে তৈরি করে খেতাম, বা ব্যানানা মধ্যে খেজুরও দিয়ে দিতাম, ভালো লাগতো। তারপরে আমি খেয়েছি মিষ্টি কুমড়া বিচি, এই বিচিটা হচ্ছে আপনারা চা দোকানে পেতে পারেন, এটা আমি না ভেজেই এমনি খেয়েছি মাঝে মাঝে, তবে আমি 1 প্যাকেটও শেষ করতে পারিনি। কোকাকোলাটা আমি খাইনি, কোকাকোলাটা আমি অফ রেখেছিলাম। তারপরে কফিও খাইনি আমি আমার প্রেগনেন্সিতে, কফি, কোক, চা এসব আমি খাওয়া মানে খাইনি, বাদ দিয়েছিলাম। আনারসও খাইনি, তারপরে হচ্ছে পেঁপে খাইনি, খাইনি হচ্ছে গিয়ে পুদিনা পাতা, এইসব কিছু হচ্ছে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি আমার প্রেগনেন্সিতে। হ্যাঁ, আপনারা চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন, তবে অ্যাভয়েড করাটা ভালো। তারপরে আমি হচ্ছে খিচুড়ি খেতাম মাঝে মাঝে, তারপর মাঝে মাঝে মনে যেত যে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি এসব খাই, তো নিজেরটা নিজেই তৈরি করে খেতাম, কারণ হচ্ছে দেশের বাহিরে তো কেউ আমাকে রান্না করে খাওয়াবে না, অ্যাটলিস্ট নিজেরটা নিজেরই খেতে হবে। তো এখানে আবার আচার, আচারটা আমার দেশে থেকে আমার মা পাঠিয়েছে, তো এই আচারগুলো খেতাম যেগুলো পাঠিয়েছিল। লুডুস খেতাম বিকালবেলা, খেজুর খাওয়ার চেষ্টা করেছি 1-2টা, তবে আমি অত বেশি খাইনি। আমার হচ্ছে ওষুধ দিয়েছিল ফলিফার, এটা হচ্ছে একটা অ্যাসিড যাই হোক। তারপরে হচ্ছে ফলিসিল ছিল, এটা হচ্ছে আয়রনের ট্যাবলেট, আর ইওডোফার, এই 3টা হচ্ছে আমার ট্যাবলেট দিয়েছিল, কিন্তু আমার বমির জন্য, মাথা ব্যথার জন্য কোনো ওষুধই দেয়নি দেশের বাইরে। লাস্টের সময় আমি হচ্ছে প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করতাম, দিনে 2-3 ঘন্টা আমি হাঁটাহাঁটি করতাম। এই জিনিসগুলো আমার হচ্ছে সবসময়ই করা হতো, নিজের কাজগুলা নিজে করার চেষ্টা করতাম।
পারতাম। দেখা যেত যে আমি অসুস্থ থাকলেও নিজেই রান্না বান্না করে খেতাম। ইভেন এমনও আমার প্রেগনেন্সিতে আমার হাজবেন্ডও আমাকে অনেক সাপোর্ট করেছে, এটা ভুলার মতো না।